হাই ফ্রেন্ডস আমি রিয়া ওয়েলকাম রিয়াস ক্রাফ্ট আজ আমি আপনাদের কাছে এই ইউনিক থ্রি ডি ডিজাইনটি নিয়ে এসেছি ডিজাইনটি শিখতে হলে ভিডিওটি পুরোটি দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটি পরে ছুঁচ তুলে সেখান থেকে পরপর ছোটা ঘর নিয়ে তার আগের ঘরে ছুঁচটি তুললাম প্রথমে যে পরে ছুচটি তুলেছিলাম তার আগের লাইনটি এবং পরের লাইনটি নিয়ে আবার ছুঁচ তুললাম ডিজাইনটি ক্রস চিহ্নের মতো হল আবার আগের মতোই ছটি ঘর কাউন্ট করে তার আগের লাইনে ছুষ্টি তুললাম দেন এই পাশে আগের লাইন থেকে তার পরের লাইনে ছুষ্টি তুললাম এইভাবে কন্টিনিউ চার বার করব একটি বক্স কমপ্লিট হলো দ্বিতীয় বক্সটির জন্য প্রথম তিনটি লাইন বাদ দিয়ে তারপর থেকে ছটি ঘর গুনতে হবে সোজা সোজা ছটি ঘর গুনে তার আগের লাইনে ছুচটি তুললাম দেন এই পাশেও আগের একটি ঘর এবং পিছনের একটি ঘর নিয়ে ছুচটি তুললাম এইভাবে টোটাল চারটি লাইন হবে এরপর তিন নম্বর বক্সটির ক্ষেত্রেও সেমভাবে তিনটি ঘর বাদ দিয়ে তার পর থেকে ছটি ঘর গুনে আগের লাইনে ছুঁচটি তুললাম বাকিটা আগের প্রসেসেই করেছি এইভাবে টোটাল এগারোটি বক্স বানাবো এগারোটি বক্স বানানোর পর এখান থেকে খয়রি রঙের উল দিয়ে সেম প্রসেসে নটি বক্স বানাবো ফ্রেন্ডস আগের মতোই ওই ছটি করে ঘর কাউন্ট করে তার আগের লাইনে চুচটি তুলে দেন এই পাশে আগেরও পরের লাইনে চুচটি তুলতে হবে প্রথম লাইনের কালোর ওই সাইডে দাগগুলি দেখাতে আমি ভুলে গেছি খয়রি লাইনটির ক্ষেত্রে দাগগুলি দেখে নিন কিভাবে আমি দিয়েছি চারটি লাইন কমপ্লিট হওয়ার পর প্রথম থেকে লাস্টে এনে উল্টি শেষ করলাম এইভাবেই দাগগুলি দিতে হবে বাকিটা সেম প্রসেসেই করে গেছি টোটাল নটি বক্স এইভাবে কন্টিনিউ নটি বক্স কমপ্লিট করার পর এখান থেকে লাল রঙের উল দিয়ে আরও সেমভাবে আটটি বক্স বানিয়েছি ছটি করে ঘর নিয়ে চারটি করে ক্রস লাইনের একটি বক্স হবে দেন বক্সটি শুরুর দিকে উপর থেকে নিচে একটি লাইন হবে লাল রঙের উলের বক্স আমি আটটি বানিয়েছি দেন এই পরে গোলাপি রঙের উল দিয়ে সাতটি বক্স বানিয়েছি ভালো খয়রি লাল এবং গোলাপি উল দিয়ে একটি ডিজাইন কমপ্লিট হলো নেক্সট ডিজাইনটির জন্য গোলাপি রঙের চার নম্বর বক্সের থেকে সেমভাবে আরও হলুদ রঙের উল দিয়ে তিনটি বক্স বানালাম হলুদ রঙের দু নম্বর বক্স থেকে নিচের দিকে আরও দুটি বক্স বানালাম এবং নিচে আরও সোজা সোজা দুটি বক্স বানিয়ে একদম লাস্টের লাইনে একটি বক্স বানিয়েছি এবং মাঝখানটা বেগুনি রঙের উল দিয়ে একটি বক্স বানিয়ে ভরাট করেছি দেন হলুদ রঙের এই বক্সের থেকে কালো রঙের উল দিয়ে টোটাল আরও এগারোটি বক্স বানিয়েছি আগের মতোই ফ্রেন্ডস এই বক্সগুলি ভালোভাবে কাউন্ট করে করবেন আমি এখানে টোটাল এগারোটি বক্স বানিয়েছি কালো রঙের প্রথম দুটি বক্স ছেড়ে দিয়ে তিন নম্বর বক্সের থেকে আরও ডিপ গ্রিন রঙের উল দিয়ে সেমভাবে বক্সগুলি বানিয়েছি ডিপ গ্রিনের টোটাল দশটি বক্স হবে ডিপ গ্রিনের দু নম্বর বক্সের থেকে হালকা গ্রিন দিয়ে আরও দশটি বক্স বানিয়েছি এই হালকা সবুজের দু নম্বর বক্সের থেকে আরও একটা হালকা সবুজের কালার দিয়ে সেম প্রসেসে দশটি বক্স বানিয়েছি ফ্রেন্ডস আমি এখানে লাল আর সবুজের কম্বিনেশনে এই থ্রি ডি ডিজাইনটা বানিয়েছি লালের উপর তিনটি শেড এবং সবুজের ওপর তিনটি শেড দিয়ে বানিয়েছি এরপর নেক্সট ডিজাইনটি করার জন্য এই পর থেকে কালো রঙের এগারোটি করে ঘর নিয়ে আগের মতোই ওই লাল রঙের তিনটি শেড হবে এবং এই হলুদ রঙের বক্সের ডিজাইনটি এই জায়গাটিতে হবে আবার লাল রঙের এই শেডের ডিজাইনটি এই জায়গাটিতে হবে সো ফ্রেন্ডস আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করবেন thank you my viewers my subscribers from Leah's craft solution